প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজ যে ভিডিওটি এনেছি এটি মূলত ভোকেশনাল এডুকেশনের আপডেট দেওয়ার জন্য তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার কোম্পানিদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে মেল আসতে শুরু করেছে কি বিষয়ে না নতুন আটশো পঁচাশিটি যে স্কুলগুলোতে ভোকেশনাল এডুকেশান শুরু হতে চলেছে অন্যতম স্কুল হিসাবে যেহেতু নির্বাচিত হয়েছে তাই কংগ্রেচুলেশান দেওয়ার জন্য মূলত মেলগুলো করা হয়েছিল এবং রিপ্লাই মেল দিয়ে জানাতে বলা হয়েছিল যে আপনার বিদ্যালয় কতটা প্রস্তুত এই ভোকেশনাল এডুকেশান ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে তো আজকে মূলত আলোচনা করব যে সিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বা সেই ক্যান্ডিডেটদের ইমেলেও প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার কোম্পানিদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে সেখানে কি বলছে না আপনার ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে আপনাকে অন্যতম ভোকেশনাল ট্রেনার হিসাবে সিলেক্ট করা হয়েছে তো এরকম মেল যে সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের ইমেলে আসতে শুরু করেছে তো এরকম একটা মেল আমি তুলে ধরছি আপডেট দেওয়ার জন্য কংগ্র্যাচুলেশন দিস ইজ উইথ রিফারেন্স টু ইউর ইন্টারভিউ ডেটেড পাঁচ দুই দু হাজার চব্বিশ উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পজিশন অব ভোকেশনাল ট্রেনার ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স প্লিজ ফলো দ্য আপকামিং ইনস্ট্রাকশন টাইম টু টাইম ফর ফার্দার প্রসেসিং তো এরকম একটা ইমেল আমি তুলে ধরলাম আপডেট দেওয়ার জন্য যে যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছেন আপনাদের ইমেলে এই ইমেলগুলো আসতে শুরু করেছে আপনার যে সেক্টর সেই সেক্টরের পক্ষ থেকে তো আমিও আমার পক্ষ থেকে কোঅর্ডিনেটরকে ফোন করে যে আপডেট জানতে পেরেছি সেটা মূলত মার্চ মাসের ফার্স্ট উইকে বা পার্থপক্ষে ফার্স্ট মার্চ থেকেই হয়তো বিভিন্ন যে সিলেক্টেড স্কুল এবং সিলেক্টেড যে ক্যান্ডিডেট উভয়কেই মেল করে মানে কোন স্কুলে ওনার পজিশান দেওয়া হলো সেই সম্পর্কে মেল ঢুকতে শুরু করবে এবং খুব সম্ভবত ফার্স্ট মার্চ থেকেই বা মার্চের ফার্স্ট উইক থেকেই বিভিন্ন বিদ্যালয়ে যোগদান করার জন্য অর্ডার দেওয়া হবে তো আপাতত এইটুকু আপডেট তুলে ধরার চেষ্টা করলাম এর পরবর্তীতে স্কুলে মেল এলে বা ক্যান্ডিডেট পক্ষ থেকে মেল এলে তখন পরবর্তী যে আপডেট সেটা আমি টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব তো সবাই চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ও কাজে লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ